অসুস্থতায় ভুগছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তার আসন্ন মিউজিক্যাল সফর সেলিব্রেশন 2 স্থগিত করা হয়েছে, যার ফলে মিলিয়ন ডলার ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছেন এই গায়িকা। হলিউড সূত্র বলছে, যদি শীঘ্রই তার সফর শুরু না হয় তবে লক্ষ লক্ষ ডলার লোকসান হতে পারে। যদিও ম্যাডোনা এখন ভালো বোধ করছেন, তবে চিকিৎসকদের নিয়ন্ত্রণে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে গায়িকাকে। সফর স্থগিত করা সম্পর্কে সে সূত্র আরও জানায়, ম্যাডোনা কখন তার স্বাভাবিক ছন্দে ফিরবেন তা বলা যাচ্ছে না। এখন যেহেতু সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, এটি ম্যাডোনার জন্য খুব ব্যয়বহুল হতে পারে। দ্য সেলিব্রেশন ট্যুর ম্যাডোনার দ্বাদশ মিউজিক্যাল সফর। মোট 84টি কনসার্ট হবে এই ট্যুরে। 2023 সালের জুলাই থেকে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার থেকে শুরু হওয়া ট্যুরটি শিকাগো, নিউ ইয়র্ক, মিয়ামি সহ অন্যান্য শহর হয়ে লাস ভেগাসে শেষ হবে।